আজ মায়ের বিদায় বেলা, আকাশে বাতাসে বিষাদের সুর, দেবীর আজ স্বামীর ঘরে ফিরে যাওয়ার পালা। দশমীর দিন যখন দেবীকে আমরা বিদায় জানাই, তখন কেমন জানি মনে হয় আমাদের বাড়ির মেয়েকেই যেন তার স্বামীর ঘরে পাঠানো হচ্ছে। ঠিক সেরকমই কষ্ট হয় পুজোর একটা দিন যখন দেবী সপরিবারে মর্তলোকে বাস করেন, তখন মনে হয় জীবনের সমস্ত দুঃখ যেন কোথাও মিলিয়ে গেছে, বুক ভরা দুঃখ এবং আবার নতুন আশা যে এক বছর পর দেবী আবার আসবেন সেই নিয়েই আমরা কিন্তু হাসি মুখেই তাকে বিদায় জানাই। সধবা নারী সিঁদুর খেলায় মত্ত হয়ে আনন্দে উচ্ছ্বাসে এবং উল্লাসে মাকে বিদায় জানান। আজকে সিঁদুর খেলা এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সকলে ভালো থাকবেন। বিজয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দেবী আত্মা শক্তি মহামায়ার আশীর্বাদ যেন আমাদের সকলের উপরে সবসময় বজায় থাকে।